नमस्कार बंधुरा, मिठुर पाकशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर नवान्न भोग किभाबे माखे सेटाई देखाबो। এই নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। এই নবান্ন সাধারণত অগ্রহায়ণ মাসেই হয়। নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত অন্ন বা পিঠেকে নবান্ন বলা হয়। এই নবান্ন ভোগ খেতে এক কথায় অসাধারণ। যে সকল বন্ধুরা এটা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এর স্বাদটা কতটা সুন্দর। আর যারা খাননি তারা অবশ্যই এটা একবার বানিয়ে খেয়ে দেখুন। সবার প্রথমে আমি হাফ মালা নারকেলকে কুড়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে কুড়িয়ে নিতে না পারেন তাহলে নারকেলের মালা থেকে নারকেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে গ্রাইন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নিন, তাহলেই হয়ে যাবে। এখানে আমি নবান্ন ভোগ মাখার জন্য যা যা উপকরণ লাগে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। যেমন এখানে আছে খুব ছোট ছোট টুকরো করে রাখা একটা আপেল, নিয়েছি একটা শাক আলু কুচনো, একটা শসা কুচনো, একটা পেয়ারা, পেয়ারাগুলোকেও এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি কয়েকটা পানি ফল, আর নিয়েছি চারটে কলা, কলাগুলোকেও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো ফল দিয়ে নিতে পারেন। এখানেও কিছু ফল আর ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন 8-10টা খেজুরকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখানে 7-8টা কাজুকে টুকরো করে নিয়েছি, এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি, নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, আঙুর ফল নিয়েছি কয়েকটা, আর একটা বেদানাকে ছাড়িয়ে দানাগুলো বার করে নিয়েছি। এখানে গ্রেট করে নেওয়া আদা আছে 2 চামচ, আছে কয়েকটা কমলা লেবুর কোয়া, লেবুর কোয়াগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। হাফ মালা কোড়ানো নারকেল নিয়ে নিয়েছি, নিয়েছি নতুন খেজুর গুড়ের পাটালি, চাইলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। নবান্নতে সাধারণত খেজুর গুড়ের পাটালিটাই ব্যবহার করা হয়। এখানে নিয়েছি একটা মুলো, মুলোটাকে আমি গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মাখা সন্দেশ। কেউ যদি চান তাহলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ নতুন গোবিন্দভোগ চাল বাটা। 100 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা, তারপর গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, এখানে 1 লিটার দুধ আছে। এখানে হয়তো আমার পুরো দুধটা লাগবে না, যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দেবো আর বাকিটা রেখে দেব। এখানে 1 কাপ মতো নারকেলের জল আছে, এই জলটাকেও আমি নবান্ন মাখার সময় ব্যবহার করব। এবারে এই রকম একটা বড় গামলার মধ্যে আমি সমস্ত ফলগুলোকে নিয়ে নেব। এখন নিয়ে নিলাম শাক আলু, কুচনো শসাগুলোকেও দিয়ে দেব, দিয়ে দেব কুচনো পেয়ারা, তার সঙ্গেই দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা পানি ফলটা আর আপেল আর কলাগুলোকে। এছাড়াও এর মধ্যে দিয়ে দেব কোড়ানো নারকেল, দিয়ে দেব গ্রেট করে রাখা মুলোটাকে। দিয়ে দেব গ্রেট করে রাখা 2 চামচ আদা, আর সেই সঙ্গে দিয়ে দেব 100 গ্রাম মাখা সন্দেশ, পাটালি গুড়টাকেও আমি এখনই এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা আপনার যারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি এখানে মোট 5টা পাটালি ব্যবহার করেছি, কিছুটা আমি গ্রেট করে নিয়েছিলাম আর কিছুটাকে হাত দিয়ে ভেঙে দিলাম। এরপরে এই সমস্ত ফলগুলোকে আমি একসাথে একটু মেখে নেব। আমার বাড়ির ইতু পুজো উপলক্ষে আমি এই নবান্ন ভোগ বানিয়েছিলাম, সেই পুজোর প্রসাদটাও আমি এর মধ্যে দিয়ে দেব।
তার সঙ্গে নারকেলের জলটাও আমি এখন দিয়ে দেব। আবারও ফলগুলোকে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে ফলগুলোকে মিশিয়ে নেওয়া। এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এই নবান্ন ভোগ মাখার জন্য কিন্তু কাঁচা দুধেরই প্রয়োজন হয়। হাফ লিটার দুধ এখানে আমি দিয়ে দিয়েছি। আরও কিছুটা দুধ আমার লাগবে, তাই অন্য প্যাকেট থেকেও কিছুটা দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। এই প্যাকেটটার অর্ধেক দুধও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা ফলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। পুরো চালের পেস্টটাই আমি এখানে দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এই মেখে নেওয়ার কাজটা আমি হাত দিয়েই করছি। আপনারা চাইলে চামচ বা হ্যান্ড হুইস্কারও ব্যবহার করতে পারেন, তবে সেই ছোট থেকেই দেখে আসছি মা ঠাকুমারা এভাবেই হাত দিয়ে নবান্ন মাখত। নবান্ন ভোগ মাখানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি বাকি কেটে রাখা ফল আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। কথিত আছে যে এই নবান্ন ভোগ মাখা হয়ে যাওয়ার পর পিতৃপুরুষ, দেবী দেবতা, পশু পাখি ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করা হয় এবং সকল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে পরিবেশন করার পর তারপরেই বাড়ির গৃহকর্তা বা গৃহকর্তী এই ভোগ অন্ন গ্রহণ করেন। লৌকিক কথা অনুযায়ী নতুন চালের তৈরি এই অন্ন কাককেও নিবেদন করা হয়। আগেকার দিনের মানুষেরা বিশ্বাস করতেন কাকের মাধ্যমে ওই অন্ন পূর্বপুরুষদের আত্মার কাছে পৌঁছে যায়, তাই এই নবান্নকে কাক বলিও বলা হয়। সমস্ত ফল আর ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার সবশেষে বেদানার দানাগুলোও ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল নবান্ন ভোগ। এবারে এটা ঠাকুরকে নিবেদন করার পর সকলকে দিয়ে তারপরে নিজেরা গ্রহণ করব। আমার আজকের এই রেসিপিটা একটু অন্যরকম ছিল, ঠিক জানি না আপনাদের কেমন লাগবে। এই নবান্ন ভোগ মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। আর এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।